ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে মৌসুমি। একটু রেডি হয়ে নিলাম, তো সুমু তাড়াতাড়ি চলে এসছে, এখন বাজে সবে 5:30, সো একটুখানি নিয়ে বেরাবে বললো, তো চলো একটু ঘুরে আসি, তোমরাও আমার সঙ্গে চলো। সো এখানে রেডি হয়ে ডিঙ্গিং ডিঙ্গিং করতে করতে আমি বেরিয়ে পড়লাম, আর ছেলে আর ছেলের বাবা আগে আগে যাচ্ছে। সো আমি এখানে জিন্স প্যান্ট পরেছি আর উপরে কুর্তিটা পরেছি, তোমরা বুঝতেই পারছো। সো নিচে নেমেই দেখছি বাবা আর ছেলে মিলে লাফালাফি করছে, বাবা এখানে গেট খুলে বের করার চেষ্টা করছে, মামুনি ওপর দিয়ে কিছু একটা বললো, যাই হোক পরে সেটা দেখছি কী বললো। আর এখানে ছেলেকে আমি যত ইয়ে করছি যে চল আমার সঙ্গে বেরোবি, কিছুতেই যায় না। সো যাই হোক, ওর বাবাও যেই না গেল, ও দূরে দূরে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। আর এখানে যেটা বলছিলাম সেটা হলো এই কুকুরগুলো লাফালাফি করছে, সেটাই মামুনি বলছে, সো চলো যাওয়া যাক। চলো তোমাদের দেখাই যে বাড়ির কাজটা কতদূর কী কী হলো। আরে দাদু কথা বল, দেখো কি কি করবো, দেখো আরে কি করে দিলি দাদা, কেটে দিলি মনে হয় কিনা, যা আচ্ছা ঠিক আছে, দেরি হবে আসতে একটু না কিনা, এখনই না বলছি জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা এসো। হ্যাঁ এই দুষ্টুমি চলছে, এই দেখো চেঁচামেচি করে বসে পড়ছে, দেখলেই তোমরা ঘুরিটা। আমি এখানে এসে চা খেলাম আর কিছু না, আজকে ঋতু বুঝদিকা চুপোস। তো ওর বাবা একটুখানি মা ইয়ে করে দিল, মামলেট করে দিল, মামলেট খেলো। আর এখানে এখনো বদমাইশি চলছে। ভালো আছো? তো এবার বেরাবার পালা, কিন্তু বাবা আসছে বললো, তো একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে যাব। আমি দাদু এখানে এসে গেছি, মানে আমার দাদু না আমার ছেলের দাদু। তো চলো দেখো ছেলের রিয়াকশনটা। আমায় বাইরে আটকে দিয়েছি, আমি বাইরে এখানে দিয়েছি। তো আড্ডা মারা হয়ে গেল, এবার চলো পূর্ণিমার চারটা। আমি এখানে এত আমার ফোনের কোয়ালিটি এত ভালো না, ক্যামেরা কোয়ালিটি যে ফোনের ক্যামেরা কোয়ালিটি, পূর্ণিমার চাঁদ এসে যাবে, আজব আজব কথা বলে। তো চলো আড্ডা মারা হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাড়িতে যাওয়ার পথে আরেক জায়গায় দাঁড়াতে হবে, অনেক কিছু নিতে হবে, অনেক কিছু না দুটো জিনিস মনে হয় নিয়ে, তারপর বাড়ি যাবো। বাড়িতে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে, তারপর আমাদের লুচি টুচি করা এ করা। তো চলো আগে বাড়ি যাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার লুচিগুলো করে ফেলি। মা বলে যে লুচি করে দিয়েছে, চুলে ঝটপট ঝটপট করে করে দিই।
করছি না বা কোনো কিছু স্পন্সার ভিডিও করছি না, কিন্তু এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভাবছিলাম যে শেয়ার করব কি করব না, এটা কি ঠিক দেখাবে বা ঠিক দেখাবে না। তো যাই হোক, আজকে একটুখানি মনের জোর নিলাম, জোর নিয়ে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ছোট্ট জিনিসটা তোমাদের খুব ভালো লাগবে। সো আমার বর যেহেতু হিন্দুস্তান ইউনিলিভারে কাজ করে, সো তারই একটা প্রোডাক্ট সার্ফেক্সেল। সো সার্ফেক্সেলের তরফ থেকে প্রত্যেকবারই হোলির আগে একটা ইয়ে থাকে যে ড্রয়িংয়ের একটা ইয়ে, তো সেটা দিয়ে প্রত্যেকবারই কিছু না কিছু হয়। সো এবার আরেকটা নতুন প্রচেষ্টা ওরা করেছে, যে প্রয়াস করেছে, সরি প্রচেষ্টাটা প্রয়াস করেছে যে একটা ক্যালেন্ডার ছাপিয়েছে। সো ক্যালেন্ডারটা বাংলা মাসের হিসাবে ছাপিয়েছে, তাতে যেসব আউটলেট থেকে যারা যারা আর কি দোকানদাররা বা তাদের আউটলেটের আন্ডারে যারা যারা থাকে, সো তারা যে ড্রয়িংগুলো এখানে দিয়েছিল তাদের মধ্যে যেই যেই ড্রয়িংগুলো ওদের ভালো লেগেছে, তারা ওই ড্রয়িংগুলো ওখানে ক্যালেন্ডারে ছাপিয়েছে। সো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে এলাম, তো দেখো তোমাদের ভালো লাগে কিনা। তো এইটা হলো ক্যালেন্ডারটা। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো স্পন্সর ভিডিও বা কোনো ইয়ের ভিডিও করছি না, আমার এটা খুব মন থেকে ভালো লেগেছে জিনিসটা, তাই আমি মানে শেয়ার করছি। নিচে লেখাই আছে দেখতেই পাচ্ছ, যে যে রং ছোটোবেলা ফিরিয়ে দেয় সেই রঙই সত্যিই ভালো। তো চলো দেখে নিই। তো ক্যালেন্ডারটা এইটা, তো এই যে আঁকাটা এঁকেছে তার বয়স হলো 10 বছর মাত্র। এই যে এটা হলো বৈশাখ মাসের, এবার চলে যাই আমরা জ্যৈষ্ঠ মাসের। সো এ যেটা এঁকেছে 14 বছরের একটা আদিত্যা ছেলে, সো এইটা এঁকেছে খুব সুন্দর এটা। এবার চলে যাই আষাঢ় মাসে, আষাঢ় মাসে যে এঁকেছে 15 বছরের একটা মেয়ে, সো এও খুব সুন্দর এঁকেছে। এবার চলে যাই আষাঢ় শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে এই যে এঁকেছে একটু বড়, 18 বছর বয়স। এরপরে চলে যাই, আর এই আঁকাটার মধ্যে কিন্তু খুব মানে লুকিয়ে আছে, খুবই মানে লুকিয়ে আছে। তো যাই হোক, এবার এটার কারণে চলে যাই আমরা ভাদ্র মাসে, ভাদ্র মাসে এ যে এঁকেছে এ আবার আরেকটু বড়, 20 বছর বয়স। তো শ্রাবণ গেল, ভাদ্র গেল, এবার চলে যাই আশ্বিন মাসে, আশ্বিন মাসে এ অনেকটাই ছোট, মাত্র 8 বছর বয়সে, কিন্তু খুব সুন্দর এঁকেছে। এবার চলে যাই আমরা কার্তিক মাসে, কার্তিক মাসে 13 বছর বয়স, এও খুব সুন্দর একটা জল রং করেছে, দেখে তো তাই মনে হচ্ছে। সো কার্তিক মাস গেল, এবার চলে যাই অঘ্রাণ, এর বয়স মাত্র 9 বছর, আর এ এঁকেছে এইটা খুবই সুন্দর। আমার এই প্রত্যেকটা আঁকাই মানে মানে খুবই প্রিয়, খুবই প্রিয়। আর এই যে 12 বছরের একজন পৌষ মাসের এটা এঁকেছে, এটাও খুব সুন্দর, মানে খুব ভালো একটা মিনিংফুল মিনিংফুল আঁকা এঁকেছে, কিপ অ্যানিমেল সেফ। আর এ 15 বছর, কিন্তু 15 বছর হলে কী হবে, এর আঁকার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, খুবই সুন্দর। এরপরে চলে যাই, এটা গেল মাঘ মাস, এরপরে চলে যাই আমরা ফাল্গুন, আর এই 7 বছরের একটা ছেলে এঁকেছে, এটা খুব সুন্দর এঁকেছে, খুবই সুন্দর। আমার এই প্রত্যেকটা আঁকা এত মিনিংফুল, এত ভালো লেগেছে যে কী বলবো। এবার ফাল্গুনের পর চলে যাই একদম আমাদের শেষ মাস, চৈত্র মাসে, কিন্তু আমি কিছুতেই এটা উল্টাতে পারছি না, হ্যাঁ চৈত্র মাস। তো চৈত্র মাসে এই 9 বছর বয়স, রাধাকৃষ্ণ এঁকেছে, রং খেলছে। সো এইটা দিয়েই আজকের আমার এই সুন্দর ভাবনাটা, যেটা আমার মনে হলো তোমাদের শেয়ার করা উচিত, সেটা শেয়ার করলাম। ফার্স্টটা যেটা সার্ফেক্সেল করেছে সেটা আমার খুব মনের কাছে লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে এত সাহস করে শেয়ার করছি, জানি না এরপরে কপিরাইট খেয়ে যাবো কি না। সো তোমাদের কোন মাসের কোন আঁকাটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করো। আমরা দেখলেই আমি লুচি লুচি ভেজে কালকের যে আনাজগুলো সেই আনাজগুলো কেটে রাখলাম, আর এখন জল ভরছি। সো আমি ব্লগটা এন্ড করতে চলে এলাম, কারণ নাকি এরপরে এসে শুয়ে পড়বো, ভালো লাগছে না শরীরটা একেতেই সারাদিন উপোসের মধ্যে, সো হয়তো ব্লগটা এন্ড করা আর যাবে না। সো আজকের দিনটা মোটামুটি কম বেশি করে বেশ ভালোই গেল। সো
আশা করি তোমাদের আজকের দিনটা ভালো লেগেছে। এই ঘুরতে যাওয়া থেকে শুরু হঠাৎ করেই প্ল্যানটা করলো যে ঘুরতে যাব ঘুরতে যাব। তো আজকে বসের মতো হঠাৎ করে ইয়ে করলো, তাই জন্য আমি আজকের জয়মঙ্গলবারের ব্লগটা আমি অলরেডি তোমাদের কাছে চলে গেছে, তোমার কাছে যখন এই ব্লগটা যাবে অলরেডি তোমরা এই ব্লগটা দেখে নিয়েছো হয়তো। আর যারা না দেখে থাকো তারা প্লিজ এর আগের জয়মঙ্গলবারের ব্লগটা দেখে নাও। আর আজকে ঘুরতে বেরোলাম, বেশ ভালোই লাগলো, এই বিকেলের টাইমটা বেশ ভালোই গেল। সো বাড়ির ওখান দিয়ে এলাম, এসে এই ঘরের কাজগুলো ছেলেকে খাওয়ালাম সবার প্রথমে হাত পা ধুয়ে, তারপরে ঘরের লুচি করা থেকে শুরু করে এগুলো করে ফেললাম, দিয়ে কালকের আনাজগুলো টুকটুক করে কেটে ফেললাম। এখন জল ভরছি, জল টল ভরার গেলে এবার রেস্ট নেবো, আর ভালো লাগবে না শরীরটা। সো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, জানি আজকাল অনেক ছোট ছোট ব্লগ আসছে, আমার যেখানে 17 মিনিট 15 মিনিট 20 মিনিটেরও ব্লগ আসছে সেখানে মাত্র 5 মিনিট 7 মিনিট এরকম ব্লগ আসছে। সো এখন শরীরটা কারোরই মানে কারোরই বলতে কি মানে বুঝতেই পারছো গলার ভয়েস শুনে যে শরীরটা ভালো না, শুভ্র শরীর ভালো না। তো যেহেতু তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে হবে, এটা আমার একটা প্ল্যাটফর্ম কাজে প্লাস ভালোবাসার, তো তোমাদের সঙ্গে কানেক্ট থাকবো বলেই এই ছোটো ছোটো ব্লগগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি এই ছোটো ব্লগগুলো তোমরা আনন্দ পাচ্ছ দেখে। আর কী বলবো বলো, তোমরা প্লিজ পাশে থাকো, সাথ থাকো, সাপোর্ট করে রাখো, সাপোর্টটা ছেড়ো না। আর যারা নতুন এই চ্যানেলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমার সাথে থাকো। আবার নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।